নমস্কাৰ আপোনালোকে সাবল আৰম্ভ কৰিছে দা স্পটন আৰু ষ্টুডিঅ'ত মই জিতুল হকিয়া বাতৰি আৰম্ভতে আপোনালোকক প্ৰথমে অভিনন্দন জ্ঞাপন কৰিছো মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার পূজার উপহার আপোনালোকে পালেনে 18খন কৈ টলগেট অসমবাসী ৰাইজলৈ উপহার দিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় যেটো আটাইতকৈ উদ্বেগজনক খবর এই মুহূর্তত সমগ্র অসমবাসীর বাবে কিয়নো 9খন কৈ টলগেটে এতিয়া জমৰ যন্ত্রণা ভুগা পরিলক্ষিত হৈছিল সমগ্র অসমবাসীক এতিয়া তাৰ বিপৰীতে 9খন টলগেটটো বর্তমান অসমত আছে তাৰ বাহিৰেও 18খন কৈ পরিকল্পনা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে এক কবলৈ গলে ঋণৰ ধার মারিবলৈ ঋণৰ বুজা এই মুহূর্তত লবলৈ পৰা নাই লবলৈ সক্ষম হোৱা নাই নেকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেহেতুকে চলিত বিত্তীয় বর্ষর আগস্ট মাহৰ 1 তারিখে 1000 কোটি টকাৰ ঋণ লওয়া পরিলক্ষিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে আনহাতে আগন্তুক সেপ্টেম্বর মাহলৈ পুনৰ 216 কোটি টকাৰ ঋণ লবলৈ সাজু হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার যিটো সময়ত সমগ্র রাজ্যবাসীক এতিয়া মূল্যবৃদ্ধিয়ে কঙাল করা পরিলক্ষিত হৈছে প্রতিবিধ অত্যাবশ্যকীয় সামগ্রীত এতিয়া মূল্যবৃদ্ধি হওয়া পরিলক্ষিত হৈছে আপুনি মই সাধারণ জনতা এতিয়া মুনাখন লৈ বজাৰলৈ ওলাই যাব নোৱাৰা এক পরিস্থিতির সৃষ্টি হৈছে প্রতি লিটার গাখীরত 5 টকাকৈ বৃদ্ধি পাইছে প্রতি কেজি চাউলত বৃদ্ধি পাইছে 10 টকাকৈ ঠিক তেনেদৰে প্রতি লিটার মিঠাতেলত বৃদ্ধি পাইছে 5 টকাকৈ মুঠতে ঔষধৰ পৰা আদি কৰি প্রতিবিধ অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি হওয়া পরিলক্ষিত হৈছে কিন্তু তার সত্ত্বেও যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়ায় মন্তব্য করে যে রাজ্যত এতিয়া মূল্যবৃদ্ধি হওয়া নাই মূল্যবৃদ্ধি জুয়ে রাজ্যবাসীক চা নাই বলে মন্তব্য প্রকাশ করা পরিলক্ষিত হয় যোগান মন্ত্রী রঞ্জিত দাস ডাঙরিয়ায় তার মজতে আটাইতক উদ্বেগজনক খবর যে এটা 18খনক টোলগেট স্থাপন করা হব যেহেতুকে ইটোর পিছত সিটুক ঋণ লৈ এটা আসনি প্রণয়ন করা পরিলক্ষিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিখন সভায় সমিতিয়ে গৈ তেখেতে মহিলাসকলৰ বাবে আসনি প্রণয়ন করা পরিলক্ষিত হয় নিবনুয়া যুবক যুবতীসকলৰ বাবে আসনি প্রণয়ন করা পরিলক্ষিত হয় ঠিক এক কথাত কবলৈ যোৱা নাই যে এই কথা বেয়া কিন্তু সমগ্র রাজ্যবাসীয়ে এই মুহূর্তত এক প্রশ্ন কৰিছে যে এই যিসমূহ ঋণ তেখেতসকলে গ্রহণ করেছে যেহেতুকে চলিত বিত্তীয় বর্ষ প্রায় 7000 কোটি টকার ঋণ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনে এতিয়া সকলের মনত একটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এই ঋণের কর সরকারখনে কোরপরা পরিশোধ করব নিশ্চয়কৈ আপনার মূর দরে সাধারণ জনতার মূরতেই কঠাল ভাঙি খাবলৈ যত্ন করব এইখন সরকারে আর তার পরিণতি আপনাদের ইতিমধ্যে পরিলক্ষিত করেছে আপনাদের লক্ষ্য করেছে যে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি এটা দিনক দিনে বজারত জুই লগা পরিলক্ষিত হয়েছে আর তার মাজতে এক হঠকারী সিদ্ধান্ত বলে কব লাগিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসিত রাজ্য সরকার বিজেপির যে 18খনক টোলগেট এতিয়া স্থাপন করা হব সমগ্র অসমতে এতিয়া আপনি উজনির নামনিলৈ যদি যাত্রা করিম বলে ভাবিছে বা নামনির যদি আপনি উজনিলৈ যাত্রা করিম বলে ভাবিছে এতিয়া আপনার যাত্রাপথত হয়তো 7-8খনক টোলগেট আপনি পার করব 7-8খনক টোলগেটত আপনি টোল টেক্স ভরব লাগবে এটা নিশ্চয়কৈ সকলো অসমবাসীয় মন করেছে যে পরিবর্তন কোন দিকে হয়েছে যেহেতুকে 5 বছর 10 বছরে পরিবর্তনগামী শ্লোগান লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে শাসনের গাদী দখল করা পরিলক্ষিত হয়েছে যেটো সময়ত কংগ্রেসে চাহ জনজাতির উন্নয়ন করিম বলে কংগ্রেসের দুর্গস্বরূপ আছিল সেই চাহবাগানসমূহ সেই চাহবাগানসমূহ চাহবাগানিয়া যিসকল লোক আছে বাগানিয়া যিসকল লোক আছে তেখেতসকলৰ উন্নয়ন সাধন করিম বলে পরিবর্তনের শ্লোগান দি পেলাই তাত দুর্গ স্থাপন পরিলক্ষিত হয়েছে কিন্তু এতিয়া সেই সকল লোকের যাদু উন্নয়ন কোনোবাখিনিত হয়েছে এই সমূহ প্রশ্ন এতিয়া সমগ্র অসমবাসীর মনত উত্থাপন হওয়া আটাইতকৈ ডাঙর প্রশ্ন যেহেতুকে 18খনক টোলগেটর প্রসঙ্গ আহি পৰিছে 18খনক টোলগেট স্থাপন করে এতিয়া রাজ্যবাসীর মূরত মাথমার কোবাবলৈ যত্ন করেছে এইখন সরকারে যিটো সময়ত পাঞ্জাব সরকার আমি যেহেতুকে সবিস্তারে বাতৰি সম্প্রচার কৰিবলৈ যত্ন করেছিল পাঞ্জাবৰ পৰা পাঞ্জাব সরকারে যিটো সময়ত উল্লেখ করেছিল যে তেখেতসকলে যিসমূহ পাঞ্জাবত যিসমূহ টোলগেট আছিল টোলগেটসমূহ দরাচলতে অতৰাই পঠোৱা হৈছিল পাঞ্জাবৰ সরকারে দরাচলতে সেই টোলগেটসমূহ বহিষ্কার করা পরিলক্ষিত হয়েছিল বন্ধ করে দিয়েছিল পাঞ্জাবর মুখ্যমন্ত্রী যেহেতুকে পাঞ্জাবর মুখ্যমন্ত্রীগুলো উল্লেখ করেছিল যে টোলগেটত ভরবলিয়া যে টেক্স টোলগেটত ভরবলিয়া যে কর সেই করসমূহ পাঞ্জাববাসীয় নিজের আত্মনির্ভরশীল হবলৈ ব্যবহার করক সেই ধন তেখেতসকলে নিজের কিবা ভাল কামত ব্যবহার করক যাতে পাঞ্জাবর প্রতিজন জনতা আগুয়াই যাব পারে পাঞ্জাবর মুখ্যমন্ত্রীর যি মানসিকতা আর আমার মুখ্যমন্ত্রীর যি মানসিকতা সেয়া আপনাদের নিশ্চয়কৈ এতিয়া
গম পাইছে আপোনালোকে নিশ্চয়কৈ ধৰিব পাৰিছে যেহেতুকে পঞ্জাবত এখন এখন পিছত এখনকৈ টোলগেট বন্ধ কৰি দিয়া হৈছে তাৰ পৰিৱৰ্তে এতিয়া অসমত এটা ব্যতিক্ৰমী দৃশ্য পৰিলক্ষিত হোৱা পৰিলক্ষিত হৈছে 18খনকৈ টোলগেট অসমত পুনৰ বৃদ্ধি কৰিব মুঠ অসমত টোলগেট হ'ব 27খন এতিয়া 27খন টোলগেটত আপুনি ভৰিব লাগিব ধন যিটো আপোনাৰ তথা মোৰ বাবে আটাইতকৈ ডাঙৰ তথা দুৰ্ভাগ্যজনক কথা দুৰ্গা পূজাৰ পিছৰে পৰা মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই উল্লেখ কৰিছে যে তেখেতসকলে এই টোলগেটৰ কাম আৰম্ভ কৰিব এই টোলগেটৰ টেক্স ভৰা এই টোলগেটৰ টেক্সেৰে হয়তো তেখেতসকলে এই ঋণৰ বোজা যি কৰ তেখেতসকলে ইতিমধ্যে লৈছে যি ঋণ তেখেতসকলে লৈছে যিহেতুকে এখন ঘাটি বাজেট দাখিল কৰা পৰিলক্ষিত হৈছিল এখন ঘাটি বাজেট দাখিল কৰিছিল আৰু তাৰ পিছতো 14 এপ্ৰিল তাৰিখে বিহুক বিশ্বৰ দৰবাৰত বিশ্ব চমক সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছিল 100 কোটি টকা ব্যয় সাপেক্ষে বিহুক বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠা কৰিবলৈ যত্ন কৰিছিল যিটো সমগ্ৰ অসমবাসীৰ বাবে গৌৰৱৰ কথা যদিও ইতিমধ্যে যি দৃশ্যাংশ আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে মূল্য বৃদ্ধি এফালৰ পৰা কৰাল গ্ৰাসে গ্ৰাস কৰি নিয়া পৰিলক্ষিত হৈছে সাধাৰণ জনতাক মূল্য বৃদ্ধিত অতিষ্ঠ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে পেট্ৰল ডিজেলৰ পৰাই আদি কৰি প্ৰতিবিধ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিত এতিয়া জোৰদাৰ হোৱা পৰিলক্ষিত হৈছে সাধাৰণ জনতা টোল টেক্স ভৰা পৰিলক্ষিত হৈছে বিভিন্ন সময়ত যিহেতুকে টোল টেক্স বৃদ্ধি কৰি দিয়া হৈছে 9খনকৈ টোলগেটত টোল টেক্স বৃদ্ধি কৰা হৈছে তাৰ লগতে পেট্ৰল ডিজেল অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হোৱা পৰিলক্ষিত হৈছে এতিয়াও যেন খান্ত হোৱা নাই শাসকীয় বিজেপি চৰকাৰখন শাসকীয় বিজেপি চৰকাৰে এতিয়া ঋণৰ বোজা মাৰিবৰ বাবেই হয়তো এতিয়া 18খনকৈ টোলগেট স্থাপন কৰিছে যিহেতুকে এতিয়া ইটোৰ পিছত সিটোকৈ ঋণৰ বোজাত পোত গৈছে অসম চৰকাৰ ধাৰত পোত যোৱা পৰিলক্ষিত হৈছে অসম চৰকাৰ কোনো উৎপাদনমুখী আঁচনি তেখেতসকলে গ্ৰহণ কৰিব পৰা নাই যে এই উৎপাদনমুখী আঁচনি গ্ৰহণ কৰাৰ জৰিয়তেই তেখেতসকলে উন্নয়নমুখী যাত্ৰা কৰিব পাৰিব তেনে কোনো আঁচনি তেখেতসকলে গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হোৱা নাই কেৱল কিছুমান ন ন আঁচনি প্ৰণয়ন কৰিছে যাৰ জৰিয়তে তেখেতসকলে হয়তো হিতাধিকাৰী সৃষ্টি কৰি পৰৱৰ্তী নিৰ্বাচনত পুনৰবাৰ শাসনৰ গাদী দখল কৰিবলৈ বিচাৰিছে এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন যে 18খনকৈ টোলগেটে এতিয়া জুৰুলা কৰিব আপোনাক তথা মোক ধন্যবাদ।